आशा करी नचिकेतार से काटमानी गानेर कथा आपनादेर सकलेरी मने रयेछे। एक समय नचिकेतार से गाने रीतिमतो तोलपाड़ होयेछिलो गोटा राज्य राजनीति, किन्तु एदिन फेर एकबार सेई एकी गान निये मुख खुलते देखा गेलो अन्यतम जीवनमुखी गानेर सम्राट नचिकेता चक्रवर्तीके। मूल विषय जावर आगे एक रिक्वेस्ट, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, এসেছে সময় ফেরত দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের বিরুদ্ধে কাটমানি ফেরত দেওয়ার নচিকেতার সেই গান রীতিমতো তোলপাড় করে দিয়েছিল গোটা বাংলাকে। যে নচিকেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিল্পী হিসেবে সকলে জানত, তার মুখেই এই গান শুনে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়েই। এমনকি সেই সময় বিরোধী শিবিরও এই গানকে বেশ হাতিয়ার করেছিল। যে সময় গোটা রাজ্য জুড়েই কাটমানি নিয়ে তোলপাড় চলছিল, সেই আগুনেই সেই সময় রীতিমতো ঘি ঢেলে দিয়েছিলেন খোদ এই সঙ্গীত সম্রাট। কিন্তু এদিন ফের একবার নচিকেতা চক্রবর্তী নিজের ফেসবুক পেজেই একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার শেয়ার করেছেন। সেই ভিডিওতে নচিকেতা চক্রবর্তীকে বলতে শোনা গিয়েছে, আমাকে অনেকেই বলেছিলেন কাটমানি নিয়ে কেন গান লিখলেন। নচিকেতা বলেন, কাকে কাউন্টার করেছিলাম আজ যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছেন, প্রত্যেকটা জিনিসের একটা বিজ্ঞান আছে, রাজনীতির একটা বিজ্ঞান রয়েছে। আমি জিনিসটাকে বিজ্ঞানের স্রোতে ফেলতে চেয়েছিলাম, পুরো বিষয়টা আবেগ দিয়ে ভাবিনি। নচিকেতা বলেন, কাটমানি নিয়ে গান গাওয়ার পর মুখ্যমন্ত্রী আমাকে চারবার ফোন করেছিলেন, তারপর আমি যা বলার তাই বলেছিলাম। পাশাপাশি নচিকেতা এদিন সাফ জানিয়ে দেন, আমি নচিকেতা ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমার দিদি রয়েছেন। তবে নচিকেতার এদিনের এই মন্তব্যে আরও একবার ট্রেন্ডে এসে গিয়েছে নচিকেতার সেই কাটমানি গান।